Assalamualaikum warahmatullahi wabarakatuh. Dear viewers, আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি আপনাদের সামনে যে ভিডিওটি নিয়ে হাজির হয়েছি তা হচ্ছে ঝুলে যাওয়া স্তন কিভাবে ডালিমের মতো সুঢল করবেন। তো বন্ধুরা, যে মহিলাদের দুই একটা বাচ্চা প্রসব করার কারণে স্তন ঝুলে গিয়েছে বা অবিবাহিত মহিলাদেরও তাদের হরমোনজনিত কারণে স্তন ঝুলে গিয়েছে, নিজেকে দেখতে আর তেমন স্মার্ট মনে হয় না, স্বামীর কাছেও স্মার্টভাবে উপস্থিত হতে পারছেন না, বা বিবাহের পূর্বেই যাদের স্তন ঝুলে গিয়েছে তারা কিভাবে তাদের স্তনকে ডালিমের মতো সুঢল এবং সুন্দর করবেন, আমি সেই টিপসটি বলে দিচ্ছি। এবং টিপসটি খুবই সহজ পাচ্য এবং সহজ ব্যবহার। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় যাচ্ছি যে কিভাবে ব্যবহার করবেন, কি ব্যবহার করবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে সেই কিশমিশ, যেটা আপনারা এটাকে চেনেন, জানেন, যে কোনো ফলের দোকানেই পাওয়া যায় এবং আয়ুর্বেদিক দোকানগুলোতে প্রায় সবগুলোতেই পাওয়া যায়। এটা 21টি কিশমিশ নিতে হবে, অবশ্যই যেন উৎকৃষ্ট দানা হয়। 21টি কিশমিশ নিয়ে রাত্রিতে ভিজিয়ে রাখবেন, রাত্রিতে ভিজিয়ে রেখে সকালে ঘুম থেকে ওঠার পর পাটায় অথবা হামান দিস্তায় এটাকে পিষে খুব এরকম ভালো ফিনিশ করে এটা স্তনের যে কালো অংশ, যতটুকু জায়গা কালো, সেই কালো অংশ বা নিপল স্তনের বোটার চার দিকে আলতো করে মাখিয়ে রাখবেন। এইভাবে যদি আপনি এক মাস ব্যবহার করেন, ইনশাল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে সকল ভাইদের স্ত্রীদের স্তন ঝুলে গেছে, যে সকল মা বোনদের স্তন ঝুলে গিয়েছে, অবশ্যই স্তন হবে ডালিমের মতো সুঢল ও আকর্ষণীয়। তো সহজ পাচ্য এই চিকিৎসাটি নিন, নিজের স্তনকে সুঢল সুন্দর করুন। ধন্যবাদ সবাইকে।